আমি মিথ্যার জন্য মেয়েটার জন্য এসেছি টাকা তুলতে, আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। কোন মেয়ের বিবাহ নাই বল, যে কোন মেয়ের বিবাহ নাই, কোন মেয়ের বিবাহ নাই, আমি মিথ্যা কথা বলেছি। আচ্ছা মিথ্যা কথা বলে আমি টাকা উঠেছি, আর এবার আমাকে ক্ষমা করো। থানাতে ফোন করে কিসের জন্য চিটিং বাজি করবে? যেহেতু আমার মনে হলে তো থানার নাম্বার হলে কিসের জন্য চিটিং বাজি করবে? তাহলে থানাতে ফোন করে তো তোমাকে কে পাঠালে, তোমার গাঁও থেকে তোমাকে কে পাঠালে টাকাটা উঠে দে? আমি এসেছি ওই মেয়েটার জন্য, আমি কিছুর জন্য না। কে মেয়েটা কে হয় তোমার? আমার গ্রামের লোক আছে বলে আমরা এসেছি। গ্রামের লোক আছে তো প্রধান মেম্বার আগে কেউ কেউ নাই। বাস বাস ক্ষমা কিসের করবে? সত্যি কথা কয়েক সত্য কথা বলছি, আমি তোমাকে ক্ষমা করেন, ক্ষমা করেন, আমার কথাটা বুঝতে পারলে কথাটা শুন, একটু ক্ষমা করেন বাপ আমার। সত্য কথাটা কয়েক সত্য কথাটাই ক্ষমা করবো। সত্যি কথা, হিন্দুরা মুসলমান? আমি মুসলমান। হ্যাঁ মুসলমান। কি তোর নাম? আমার নাম কাজীবুল। হ্যাঁ কাজীবুল, কাজীবুল। হ্যাঁ তুই সালা যদি সত্যিকারই মুসলমান থাকিস তো তোকে আল্লাহর কসম, তুই সত্য কথা বল, টাকাটা কেন উঠেছিস? টাকাটা এই তিন মেয়ের জন্য, আমি সত্য কথা বারবার বলছি। তুই কেন উঠাবি? তোর কি সাথ আছে? আমি থানাতে তোকে ডেকে থানাতে দেবো, মাটি হবে মাটি আগে খাবি। আমি তোকে এখানে চোর কোহে তোকে বলবো যে এখন বসে বেটে কথা সত্য কথা কয়ে যা, কি আছে ব্যাপার? ব্যাপারটা বল যে তুই নিজের জন্য এগুলা করছিস নাকি? তুই সত্য কথা কইতে গেলে ছাড় পাবি, নাহলে তোকে জেলে ঢুকাবো আমি। মাইটি আর ফকেটে খাবি, মাইটি মাইটি ও ফকেটে খাবি, ফের তুই জেলে, তারপরে যাবি জেলে, খানা চলে যাবি। তাহলে তো খানাতে দিয়ে দেবো তোকে, মোটরসাইকেল চুরি করে চলে যাবি জেলে। তুই কিসের জন্য এরকম ভাবে, তুই এত ভালো শরীরে মোবাইল মোবাইল আছে দেখেন তো, কম্বল মোবাইল পরের নাম দিয়ে একটা এতিম এর নাম দিয়ে যা, এবার আসল এতিম যারা ওরা টাকা পাবে না। তুই কাজ করে খাইতে পারবি না আসল, দেখেন না দেখেন। এরকম করে আগে ঘুরে এসে বাড়ি দেখে যেছে বাড়ির আবহাওয়া, তারপরে এসে আসতে আপনার কাম করতে, কেমন করে কাজ করবে? দিন মানে যদি এরকম মাইনা যদি সালা পয়সা আমি এতদিন মোড়া খেয়ে দিব সালা, খাইতে পাই না, অসহায় লোক সালা, গরিব মানুষ ওকে দেবো সালা। তুই হাট্টা কাট্টা জুয়ান দশ গায়ে চিনে পড়িস কিসের কেন? তুই খাইটা খাইতে পারবি না, তুই কেন এলা করছিস? দেখ বাবা আমি মিথ্যা, না 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 তুই কেন সালা ওকে মুখে মুখে কয়েক যে কোন দিন আর এরকম টাকা চাইতে যাবো না। লাগে না
আর সালা 101 বার কান ধরে উড়াও শাস্তি তোর, এটা একটা লোক সালা। হ্যালো আমার লক্ষ্যের পেলে ওকে আমি কি করবো, আমিও করবাই একটা মেয়ের কোচে ওর মাওনে বাপনে মরে গেছে, মেয়েটার বিয়ে লেগেছে, ওর জন্য তোমরা কিছু সাহায্য দাও, কিন্তু আধাও কোন মা মরেনি বাপ মরেনি। আমি মিথ্যার জন্য মেয়েটার জন্য এসছি টাকা তুলতে, আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। কোন মেয়ের বিবাহ নাই বল, যে কোন মেয়ের বিবাহ নাই, এমনি কোন মেয়ের বিবাহ নাই, আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথার জন্য ক্ষমা, মিথ্যা কথা বলে টাকা তুলছি, বল যে মিথ্যা বলে দিয়ে দিতে থানাতে ফোন করে কিসের জন্য চিটিংবাজি করবো, লেতো আমার মনে লেতো থানার নম্বর আসলে কিসের জন্য চিটিংবাজি করবো, তাহলে থানাতে ফোন করে। তো তোমাকে কে পাঠালে, তোমার গাঁও থেকে তোমাকে কে পাঠালে টাকাটা উঠে দে? আমি এসছি ওই মেয়েটার জন্য, আমি কিছু জন্য না। কে মেয়েটা কে হয় তোমার? আমার গ্রামের লোক আছে বলে আমরা এসছি। গ্রামের লোক আছে তো প্রধান মেম্বার আগে কেউ কেউ নাই? বাস বাস বসছি বাবু বসছি। হ্যাঁ লিখি তো দিবে, লিখে দিয়ে দিবে, সবই দিবে, আমি তোমাকে কালকে দিয়ে দিবো। কালকে না কালকে না, থানাতে তুই যাবি তো বাপু, আমি সত্য কথাটা কয়েক, তুই কথাতেই ক্ষমা করবো, সত্যি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। কি তোর নাম? আমার নাম কাজীপুর। হ্যাঁ কাজীপুর, কাজীপুর। তুই তুই সালা যদি সত্যিকারী মুসলমান থাকিস তোকে আল্লাহর কসম, তুই সত্য কথা বল, টাকাটা কেন উঠেছিস? টাকাটা এতিম মেয়ের জন্য, আমি সত্য কথা বলছি, কেন উঠাবি? তোর কি সাথ আছে? নিজের কেন উঠেছিস না কার কেন উঠেছিস? সত্য কথা কয়েক, আমার নিজের লাগে বাপ আমার। তুই একই বলছি না, থানাতে দেবো তোর মাটি হবে, মাটি আগে খাবি, আমি তোকে এখানে চোর কোহে তোকে বলবো যে এখন বসো বেটে, কথা সত্য কথা কয়ে যা, কি আছে ব্যাপার? ব্যাপারটা বল যে তুই নিজের জন্য এগুলা করছিস নাকি, তুই সত্য কথা বলতে তোকে ছাড় পাবি, নাহলে তোকে জেলে ঢুকাবো আমি। মাটি আর ফকেটে খাবি, মাটি মাটি ও ফকেটে খাবি, ফের তুই জেলে, তারপরে যাবি জেলে, যাবি তাহলে তোর থানাতে দিয়ে দেবো তোকে, মোটর সাইকেল চোর কোহে চলে যাবি জেলে। খাবি তারপরে সোজা কথা বের হবে, একলা আছে? একলাই নাই বাপু, আমার আরো লোক আছে, আমি ওই জন্য বাড়াচ্ছি, আরো অন্য জাতের লোক আছে। তুই কিসের জন্য এরকম ভাবে, তুই এত ভালো শরীরে মোবাইল মোবাইল দেখেন তো, কম্বল মোবাইল পরের নাম দিয়ে একটা এটিএম নাম দিয়ে যায়, এবার আসল এটিএম যারা ওরা টাকা পাবে না এভাবে, তুই কাজ করে খাইতে পারবি না আসল, দেখেন না দেখেন। এরকম করে আগে ঘুরে এসে বাড়ি দেখা যায় বাড়ির আবহাওয়া, তারপরে এসে আসছে আপনার কাম করতে, কেমন করে কাজ করবে দিন মানে যদি এরকম যদি সালা।
পয়সা আমি এতদিন মোড়া খাই দেবো শালা, খাইতে পাই না, অসহায় লোক শালা, গরিব মানুষ রেখে দেবো শালা, তুই হাট্টা কাট্টা জীবন দশ গায়ে চিনে পড়িস শালা। তোমাকে কে পাঠালে, তোমার গাঁও থেকে তোমাকে কে পাঠালে? আমি এসছি ওই মেয়েটার জন্য, আমি কিছু জন্য না। কে মেয়েটা, কে হয় তোমার? আমার গ্রামের লোক আছে বলে আমরা এসছি। গ্রামের লোক আছে তো প্রধান মেম্বার আগে কেউ কেউ নাই। বাস বাস ক্ষমা কিসের করবে? সত্যি কথা কয়েক সত্য কথা আমি তোমাকে ক্ষমা করে না, ক্ষমা করে আমার কথাটা বুঝতে পারলে, কথাটা শোন, একটু ক্ষমা করেন বাপ আমার। সত্য কথাটা কয়েক সত্য কথাতেই ক্ষমা করবো। সত্যি কথা, হিন্দুরা মুসলমান? আমি মুসলমান। হ্যাঁ মুসলমান। কি তোর নাম? আমার নাম কাজীপুর। হ্যাঁ কাজীপুর, কাজীপুর। হ্যাঁ তুই তুই শালা যদি সত্যিকারই মুসলমান থাকিস তো তোকে আল্লাহর কসম, তুই সত্য কথা বল, টাকাটা কেন উঠেছিস? আমি সত্য কথা বারবার বলছি। তুই একলা এসে উঠে টাকা তুই কিনা উঠাবি? তোর কি সাত আছে? নিজের কেন উঠেছিস না কার কেন উঠেছিস? সত্য কথা কয়েক আমার নিজের লাগে, তুই এখনিকও বলছিস না আমি থানাতে তোকে ডেকে থানাতে দেবো, তোর মাটি হবে মাটি আগে খাবি। আমি তোকে এখানে চোর কহে তোকে বলবো যে এখন বস বেটে, কথা সত্য কথা কয়ে যা, কি আছে ব্যাপার? ব্যাপারটা বল যে তুই নিজের জন্য এগুলা করছিস নাকি? তুই সত্য কথা বলতে গেলে ছাড় পাবি, নাহলে তোকে জেলে ঢুকাবো আমি। মাইটি আর ফকেটে খাবি, মাইটি মাইটি ও ফকেটে খাবি, ফের তুই জেলে, তারপরে যাবি জেলে, খানা চলে যাবি। তাহলে তো খানাতে দিয়ে দেবো তোকে, মোটরসাইকেল চুরি করে চলে যাবি জেলে। খাবি তারপরে সোজা কথা বেরোবে, একলা আছে? একলা নাই বাপু, আমার আরো লোক আছে, আমি ওর জন্য বাড়াচ্ছি, আরো অন্য জাতের লোক আছে। তুই কিসের জন্য এরকম ভাবে, তুই এত ভালো শরীরে মোবাইল মোবাইল দেখেন তো, কম্পল মোবাইল দেখেন তো, শরীর হাট্টা কাট্টা আছে, তুই কেন হাট্টা কাট্টা জুয়ান লোক, খাইটা খাইতে পারবে আর তুই মোবাইল এরকম ভাবে সাহায্য চেয়েছিস? হ্যাঁ তুই খাইটা খাইতে কাজ করে খাইতে পারবি না? পরের নাম দিয়ে একটা এতিমের নাম দিয়ে যায়, এবার আসল এতিম যারা ওরা টাকা পাবে না এভাবে। তুই কাজ করে খাইতে পারবি না? আসল দেখেন না, দেখেন আসল লোক শালা করে দিন মানে এরা মানে বুঝতে লাগি না, এরা এরা এমন কামের কাম করছে, এরকম করে আগে ঘুরে এসে বাড়ি দেখা যায় সে বাড়ির আবহাওয়া, তারপরে এসে আসছে আপনার কাম করতে, কেমন করে কাজ করবে দিন মানে? যদি এরকম মাইনা যদি শালা রাখে রাখতে রাখ, ওর পয়সা আমি এতদিন মোড়া খাই দেবো শালা, খাইতে পাই না, অসহায় লোক শালা, গরিব মানুষ রেখে দেবো শালা, তুই হাট্টা কাট্টা জীবন দশ গায়ে চিনে পড়িস শালা। তুই খাইটা খাইতে পারবি না? তুই কেন এগুলা করছিস? দেখ বাবু আমি না 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 তুই কেন শালা।